हेलो व्यूअर्स, वेलकम टू बॉंग मैथमेटिक्स। आज तुम्हारे जो एक स्पेशल वीडियो नहीं चले एलम। अने के विभिन्न समय जिज्ञेस करे थाके जे आपनार काछे की की बोई रोए छे बा की की बोई फलो करें। देखो बोई किनते आमी खूब भालोबासी, ठीक आछे। तुम्हारे जे बोईगुलो तुले धरी तार थेके अनेक बेशी बोई आमार काछे रोए छे। समस्त बोई देखाय ना जाते तुम्हरा देखे भय ना खेये जाओ। तो एई किछु ब्यापार आछे। आर ताछाड़ाओ अनेके अनेक कोश्चेन करे যে আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, সমস্ত প্রশ্নের উত্তর আজ পেয়ে যাবে। তার আগে একটা প্রশ্নের উত্তর দিতে চাই। আমাকে একজন সাবস্ক্রাইবার অনেকেই জিজ্ঞেস করে থাকে যে আপনি কি গভর্নমেন্ট স্কুলের টিচার। তো উত্তরটা হচ্ছে না, আমি সদ্য বিএড পাস করেছি। আমিও একজন এসএলএসটি অ্যাসপিরেন্ট তোমাদের মতোই। কিন্তু হ্যাঁ, আমার পড়াতে খুব ভালো লাগে, তাই আমি এই চ্যানেলটা স্টার্ট করেছিলাম এবং তোমাদের গাইড করার চেষ্টা করেছিলাম। যাই হোক, আমার রুমটা আমি দেখাতে চাই। প্রথমে একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি, তারপরে ডিটেলসে দেখাবো রুমের মধ্যে কী কী রয়েছে না রয়েছে। এই যে বই আমার, তারপর এইখানে আমার বই রয়েছে, দেখতে পাচ্ছ তো। ডিটেলসে দেখবো, চলো আমরা দেখে নিই কী কী রয়েছে আমার কাছে। তো দেখো, স্টার্ট করছি এখান থেকে। এখানে ওপরে যে বইগুলো রয়েছে, তোলা রয়েছে, এইগুলো আমার পুরনো বই, ক্লাস 10, 11, 12 এই সময়কার বই, দেখতে পাচ্ছ এভাবে তোলা রয়েছে এখানে। আর এইখানে কিছু বই রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে আমাদের সাঁতরা পাবলিকেশনের যেই ক্লাস 12-এর যে ম্যাথামেটিক্সের বইটা রয়েছে, এটা ম্যাথামেটিক্সের টেক্সট বইটা। তারপর আমরা যদি দেখি এখানে কি রয়েছে, হ্যাঁ এইখানে রয়েছে আমাদের এই যে ব্যাকরণ বই, এগুলো টেটের জন্য বেসিক্যালি, প্রাইমারি টেট এই রিলেটেড। তারপরে ইংলিশ, তারপরে দেখতে পাচ্ছ আরও এখানে টেক্সট বই রয়েছে বিভিন্ন ধরনের, বিএসসিরও কিছু রয়েছে বই। এটা যেমন আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা বই। তারপর এখানে রয়েছে বিভিন্ন ধরনের বই রয়েছে। তারপর এখানে চলে যাই, এগুলো কী আছে দেখো। এগুলো হচ্ছে আমার স্কুল এসআইয়ের জন্য কিছু টাইপের বই, পেডাগোগির কিছু বই, এটা প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের বই, এটা রিজনিংয়ের বই। তারপর এখানে দেখতে পাচ্ছ আমাদের কী রয়েছে, শিশু মনস্তত্ত্ব, এই ধরনের কিছু বই এখানে রয়েছে, দেখে নাও। আর এটা হচ্ছে আমার ল্যাপটপ, এইচপির ল্যাপটপ এটা, আর তার ব্যাগ এটা। আচ্ছা, এইখানে আমার রয়েছে এতদিন অবধি বানানো নোটস, এখানে কিছু পিটির নোটস রয়েছে, এখানে সাবজেক্টের নোটস রয়েছে। এইগুলো হচ্ছে আমার কাছে যেই জেনারেল ম্যাথের যে বইগুলো আছে সেগুলো। তারপর এখানে আরও কিছু বই দেখতে পাচ্ছ, আমাদের বংশীধর সাহুর বই এসএলএসটি ম্যাথামেটিক্সের। আচ্ছা, এইটা হচ্ছে আমার রাইটিং প্যাড, যেটা হচ্ছে আমার এই পেন ট্যাবলেট যেটা বলে। আর এটা হচ্ছে সাঁতরা পাবলিকেশন থেকে আমাকে একটা একাডেমিক ক্যালেন্ডার দিয়েছিল সেটা। এইখানে ওপরে রয়েছে এই যে এগুলো, এগুলো হচ্ছে আমার মাস্টার ডিগ্রির নোটস। তারপর এখানে যেগুলো রয়েছে এগুলো বিএসসির নোটস, দেখতে পাচ্ছ। আর এখানে এটা আমার ওয়াইফাই, এটা হচ্ছে আমার কলার মাইক যেটা আমি রেকর্ডিংয়ের জন্য ব্যবহার করে থাকি, এটা হচ্ছে বয়ার কলার মাইক। আচ্ছা, তারপর এখানে আমার কিছু টেক্সট বই রয়েছে গ্র্যাজুয়েশনের, দেখতে পাচ্ছ। এগুলোর মধ্যে অনেক কটাই আমি রিভিউ করে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এই মুহূর্তে একটা নতুন বই আমার কাছে পৌঁছে গেছে, অবজেক্টিভ জেনারেল নলেজ, নীতিশ ঘোষ। এটা নিয়ে নিশ্চয়ই ভিডিও আসবে, একটা ডিটেলড ভিডিও। আর এখানে কিছু বই রয়েছে আমার কাছে, দেখাচ্ছি তোমাদের। আর এখানেও কিছু বই আমার কাছে রয়েছে, এগুলোও দেখালাম। আর এটা হচ্ছে আমার চেয়ার, এটা হচ্ছে আমার স্টাডি টেবিল। আর এইখানে তোমাদের সুবিধার্থে আমি কিছু কথা লিখে রেখেছি, আমার রিলেটেড সমস্ত তথ্য তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা দেখে নিও, তোমাদের অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। আর এখানে কিছু বই রয়েছে, দেখতে পাচ্ছ এই বইগুলো কী রয়েছে, দেখে নাও এইভাবে আছে। এগুলো মাস্টার ডিগ্রির অনেক বই আছে, ক্লাসিক্যাল মেকানিক্স ছিল তখন। তারপরে এখানে ভেক্টর রয়েছে, তারপরে এগুলো মাস্টার ডিগ্রির কিছু বই প্রিন্ট আউট করিয়েছিলাম পিডিএফ। তারপর এখানে কিছু বই রয়েছে আমার কাছে, এই বইগুলো দেখে নাও। তারপরে এইটা দেখে নাও, এখানে বেশ কিছু বই রয়েছে। তারপর এখানেও রয়েছে, এই পুরো তাকটাই বইয়েতে ভর্তি হয়ে গেছে, কিন্তু বইগুলো একদিনের নয়, বহু দিন থেকে একটা 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 করে হয়ে গেছে বই। তারপর
এইখানে এই বইগুলো রয়েছে, অনেক কটা বই তোমরা দেখে থাকবে, অনেক কটা বই তোমাদের গ্র্যাজুয়েশনের যারা রয়েছে ম্যাথামেটিক্সে তাদের সঙ্গে মিল হবে অনেক কটা বই। তো এখানে কিছু বই রয়েছে, তারপর এখানেও কিছু বই আছে এইভাবে, তারপর এইখানে কিছু বই রয়েছে, আর এইখানেও রয়েছে মাস্টার কি অফ ইউজি ম্যাথামেটিক্স সনাতন দাস অপারেশন রিসার্চ। তারপরে এই যে বইগুলো আছে এগুলো মেনলি কিছু বই আছে জয়েন্টের জন্য, এই বইগুলো যেমন এখানে সাঁতরা পাবলিকেশনের টেক্সট বই ক্লাস 11-12 এইসবের দেখতে পাচ্ছ। তো এই ছিল মোটামুটি আমার রুমের ওভারঅল একটা ট্যুর তোমাদের বলতে পারো। তার একবার দেখিয়ে দিই এই দিকটা তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে। তো এইটা একটা, এখানে এটা থাকে, আর এটা দেখানো হয়নি, এইটা হচ্ছে ক্যামেরাতে ভিডিও শ্যুট করার জন্য একটা ট্রাইপড যেটা আমি ইউজ করে থাকি, আর এই হচ্ছে আমার উপরে যেখানে বইগুলো রয়েছে পুরনো বইগুলো। তো এই ছিল মোটামুটি রুমের ওভারঅল ট্যুর। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট সেকশানে জানাবে, আর যদি তোমরা এই ধরনের আরও কোনো ভিডিও চাও জানাতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং।